Hey, what's up, guys? Welcome back to my new vlog. So, guys, today we are going to cycle riding. We are going to cycle. So guys, এখন আমরা সাইকেল নিয়ে সাইকেল রাইডিং এ বের হব দেখা যাক কোথায় যাওয়া যায় গাইস লেটস গো Okay, so guys, আমাদের জন্য এটাই আমাদের সাইকেল ঘোড়া মোটরসাইকেল শপ কারণ আমাদের কোনো মোটরসাইকেল নাই কিনা কোনো লাক্সারিয়াস জিনিস নাই যা আমরা এটা ব্লক করব তো আমার জন্য সাইকেলই বেস্ট আর আমরা সাইকেল নিয়ে সব জায়গায় যাই ইনশাআল্লাহ পরে একটা হবে যাই হোক সেটা হয় কিনবো তবে আগে তো সাসে করে দাও গাইস এন্ড গাইস আমরা এত মেহনত করে প্রত্যেকটা দিন ভিডিও বানাই এন্ড গাইস তোমাদের একটা করে কর্তব্য থাকে Guide dal gaya unko ek na yaar video ko le rakha hai and guys please subscribe kar diyo guys hamra eto kashto kore mehnat kore ami ar abbi video banai guys dekho ekhoni gheme gechi video to start pura full ekhono hoy nai cycle riding e berechi riding shuru hoy nai tar age gheme gechi am to cycle chalaito hello a tight and guys let's go Okay, so guys, আমরা প্রথমে এখানে এরকম হয় তো গাইস আমার একটা দুঃখের বিষয় আমার ফোনে কাকাই রিস্টার্ট হয়ে গেছে তো গাইস আমরা ব্লক করতে আসার সময় একটা খারাপ জিনিস হয়ে গেছে তো রাব্বির ফোনে রাব্বির অনেক কিছু ছিল তো রাব্বির ফোন অটোমেটিক্যালি রিস্টার্ট নিয়ে নিতে দোয়া করে হ্যালো টাইপ ছেলে কিছু করার নাই আমরা হাফ শেখ গেছি জানেন এখানে বসে অনেক গরমের কারণে তো গাইস আমাদের তার কেটিএম না যে হোর করে কুল চলে যাব হ্যাঁ 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 এদিকে ইয়া কিছু কাজ তো গাইস এখানে হাসে দল আসছে এক গাদে ও ভাই রব্বি তো হাসে যাচ্ছে যাই যা হাস ডিম পারবে আমি আর তুই লেসবো তো গাইস আমরা এখানে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়া শেষ এখন আমরা বাইরে এসে আবার ভিডিও করতে আই মিন সাইকেল রাইডিং তো সাইকেল রাইডিং আমরা ডাবল অলওয়েজ ডাবল নাকি আমরা হচ্ছে ওয়ান ম্যান আর শুধু আমি আর রাব্বি যাই ভিডিও করতে মাঝে মধ্যে দুই একজন যায় যেমন চৌগ্রাম ওইখানে গেছিল এক গাদি তো এখন আর নাই এখন আমি আর রাব্বি রাব্বি ভাই সেখানে আমরা তিনজন অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তাও কারো কিছু হয়নি তো সেটাই হয়তো সে চলনবীর বাংলা সবচেয়ে বড় বীর চলনবীর আগে সাইডে সাপলো আছে মাছ
রাস্তায় তোমরা আসলে বুঝতে পারবে যে কতটা সুন্দর। যখন কাশফুল ফুটে তখন ওই সময় আরো সুন্দর লাগে দেখতে, বাট এখন কাশফুল নাই, কতটা সুন্দর লাগছে না আসে, বাট ওগুলো অত গজিয়েস না। ওই কালভার্ট থেকে ঘুরে আসবো, তো কালভার্টের চ তো গাছ আমরা বক্সও পাইছি এমন ভাবে আছে। তোমরা বলতে পারো আমরা সাইকেল রাইড দিতে থামতেছি কেন? আমরা যেখানে সুন্দর জায়গা পাইতেছি ওই জায়গায় থামতেছি, দেখাইতেছি কেমন লাগে। আমরা তো হাঁপসেও যাইতেছি গাইস, কত ঘেমে যাইতেছি গাইস, একদিক দিয়ে ঘাম পড়তেছি। তোমাদের তো একটা কাজ থাকে না গাইস, সাবস্ক্রাইব করে দেওয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো গাইস এখানে নৌকা পাইছি, তো নৌকার উপর একটু বসি, দেখি কেমন লাগে, বহুদিন ধরে নৌকার উপর বসা নেই। নৌকায় ওঠার পর থেকে দেখতেছি প্রচুর লেভেলের পুঁটি মাছ। তো গাছে যে এখানে একটা আছে, আরে তো গাছ আমরা নৌকায় বসার পর থেকে দেখতেছি প্রচুর পরিমাণ পুঁটি মাছ নৌকার ভিতরে। তো গাছ তোমাদের দেখা দিয়ে কত পুঁটি মাছ আছে। আর গাছ এদিকে বিল তো মাছটা স্বাভাবিক ভেঙ্গে যেতেছে। তো গাছ এটা পুঁটি মাছ না দাঁড়কে মাছ? তো গাছ রাব্বি ধরে দেখা দিতেছে, দেখি পুঁটি না এটা, ছেড়েও দিছি। যাই হোক, তো গাছ রাব্বি একটা মাছ জপাইছে আবার, নাকি সর মাছ নাকি বড়। তো রাব্বি ওটা ধরার চেষ্টায়, ছোটটা ধরছে রাব্বি, ধরে ফেলেছে রাব্বি। তো গাছ এবার একদম এখানে ধরছি ছোট মাছ, আরেকটা আছে বড়, ওগুলো দেখছি। তো গাছ এটাকে ফেলাই দিই, পাইছি বড়টাও, পাইছি তো গাছ বড় মাছ পাইছি। গাইস আমরা সাইকেল রাইডিং এ আইসে মাছ ধরলাম, এখানে ওখানে বসি, মানে সাইকেল রাইডিং না তো এটা আমাদের অন্য ব্লগ হয়ে যাচ্ছে। কি ব্লগ এটা আমি আর রাব্বিও জানি না, মাছ ধরা সব হচ্ছে। তো গাইস আমার নাকে সর্দি, এই জন্য কথা বলতে পারতেছি না, অন্যরকম ভয়েস। গাইস আমাকে থুয়ে চলে যাচ্ছে রাব্বি। ওর কি তোর ক্যামেরা ধরে দেখো, ওর কি এই ভাই লুক দিচ্ছে কি? তো গাইস আমি বোরকি দিয়ে ক্যামেরা ধরতেছি, বোরকি থাইমা একদম ক্যামেরা দিকে সেই পরিমাণ লুক দিছে যে আমার ভালো লাগলো দেখে। পারিছি লে। তো গাইস রাব্বি আমার সাইকেলের 12টা বাজে দিছে, স্টপি ওকে, হ্যাঁ হইলি সাইকেল আমার শেষ করিস না রাব্বি, একমাত্র ব্লগিং সম্পদ। তো গাইস আমরা সাইকেল রাইডিং এ আসে, আমরা বোরকি দেখাইলাম, ভেড়া দেখাইলাম, এক গা দিলে ভেড়া,
তো ভেড়া বলে আসবি রে ওরা 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 মানে ঘুরতে এসে বড়টা আমার এক বাসায় দিছে ভাই সব কিছু জায়দা নিয়ে গেই মতলব কুছ ভি কবে ভাই পুলিশের গাড়ি কেটে ঢেছি সমস্যা নাই অকটিস দিলে কোনো সমস্যা নেই না গজব বেজতি হে জিনিস দেওয়ার পিছে তো গাইস তোমরা তো শুনলেই না আপনাদের মেয়ের অবস্থা কি করছিল জিনিস দিয়ে দিছে বুঝতে না ঢাকা শহর বলে দিও আমরা বদ্ধ আমাদের ভিডিও এখনো অত যাই নাই ভিডিওই ভাইরাল হয় না ছবি নাকি জন্য হওয়া লাগবে তো গাইস বিকেল বেলা দুই বন্ধু সাইকেল নিয়ে ঘোরার মজা আলাদা আর বলি আমি বর্তমানে কৃত্রিম ইগল জপাইছি কৃত্রিম ইগল ইগলের বাচ্চাও জপাইছি ও জুম করেই আছে গাছ তোমরা চলো মিলে বেড়াতে আসতে পারো ভালো পার্কের ভিতরে অত কিছু নাই মোটামুটি সাধারণ কিছু আছে নাকি রাবি কি কি আছে হরিণ আছে ফার্স্ট ব্লক তো গাইস চারিদিকে প্রচুর দোকান আমি আর আব্বি কিছুই খাইতে পারতেছি না কারণ আমাদের কাছে টাকা নাই আমরা যেমন গরিব তো আমরা প্রত্যেকটা ব্লগ করতে যাই একটা দিনও আমরা কোনো কিছু খাইতে পারি না কারণ আমাদের কাছে টাকাই থাকে না খাবো কি আমরা আমাদের কষ্ট কষ্ট নাকি রাব্বি আর্মি ক্যাম্প নাকি না বুঝে মাখানোর দোকান আমরা যেদিন ইনশাল্লাহ আমরা যেদিন সফল হবো ইউটিউবে আমরা তোমাদের আমাদের ইউটিউব জার্নি আমাদের কষ্ট সবকিছু বলবো কেমন ছিল আমাদের ইউটিউব জার্নি আর সবই বলে দেব জীবন কাহিনী ইউটিউবের আমাদের হ্যাঁ ইউটিউব আমার এসব আমার জীবন তো গাইস আমরা এত কষ্ট করে এতক্ষণ ভিডিও বানাইলাম তো গাইস তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিবে এন্ড গাইস প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো মাই ইনস্টাগ্রাম আইডি আর হয় আর ফেসবুক পেজ থ্যাংকস ফর ওয়াচিং ও রাব্বি আই সর তোমার সাবস্ক্রাইবার দিলে আমাকে মারিচ্ছে দেখছো I got my head out the sunroof I'm blasting